প্রতি বছরই বৃক্ষ মেলা আয়োজিত হয়, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু খুব কম সময় দেওয়া হয়। আমরা মনে করি যে এই সময়টি বেশি করা উচিত, কারণ হলো যে যারা মেলায় আসেন তাদের যে একটা খরচ আছে প্রথম দিকে এই দোকান স্টলটা করতে, এবং যদি বিক্রি বেশি না হয় তাহলে সেটা তাদের পোষাবে না, নিরুৎসাহিত হবে এবং এরপরে মেলায় আসতে চাইবে না, সেটি একটা বিষয় আছে। আর বিষয় হলো যে আমাদের দেশের অনেক বৃক্ষ বিলুপ্ত হচ্ছে দিনে দিনে, আর অনেক নতুন নতুন বৃক্ষ যেগুলি আমরা চিনি না সেগুলি এইসব মেলায় আসলে সেগুলি দেখা যায়, যার ফলে এই মেলা যদি বেশি দিন চলে তাহলে আমাদের বিলীয়মান যে সমস্ত বিলুপ্তির পথে যে সমস্ত উদ্ভিদ বৃক্ষ সেগুলির প্রতি মানুষের একটা আবেগ সৃষ্টি হবে, মায়া সৃষ্টি হবে, সেগুলি তারা রোপণ করার অভ্যাস করবে, এবং যেগুলি নতুন নতুন বৃক্ষ আসছে সেগুলো এই বৃক্ষ মেলাতে দেখে তারা এ ব্যাপারে আকৃষ্ট হবে। সেই জন্য মেলার সময় বৃদ্ধি এটি গুরুত্বপূর্ণ এবং এটি করা উচিত আমাদের। এবং আর একটি বিষয় আমি বলতে চাই যে বিশেষ করে যে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে তাদের এটা দেখানোর জন্য প্রতিটা স্কুলকে একদিন করে সময় দেওয়া দিলে সেটাই কিন্তু আমাদের একটা ভবিষ্যতে খুবই ফলবতী একটা কাজ হবে। সেই কারণে সব দিক দিয়ে আমাদের মনে হয় যে এই মেলাটির সময় বর্ধিত করা অত্যন্ত জরুরি। এটি যেরকম আমাদের যে এখানে যারা স্টল দিচ্ছেন তাদের স্বার্থে, দর্শকদের স্বার্থে এবং আমাদের দেশের স্বার্থে এবং আমাদের সিরাজগঞ্জের স্বার্থে, এটি আমি সবার পক্ষ থেকে আমি কর্তৃপক্ষের কাছে এই দাবি উত্থাপন করছি। ধন্যবাদ ইউটিউব চ্যানেল অক্সিজেন ফেয়ার আবুল হোসেন গ্রিন মহোদয়কে। আসলে স্কুল এবং কলেজের শিক্ষক ছাত্রছাত্রী এদের অংশগ্রহণ এবং সর্বতভাবে সহযোগিতা করার জন্য সকলেরই আমি মনে করি যে এই বৃক্ষমেলার প্ল্যানেই ওই রকম থাকা উচিত ছিল। যেমন আমরা বিজ্ঞান মেলায় লক্ষ্য করি আমাদের নিয়ে মিটিং হয়, সেই মিটিংয়ে আমরা একজন সুন্দর বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব থাকে, উনি বিজ্ঞানের বিষয়ে অনেক বক্তব্য দেন, দুদিন বা তিন দিন এক একদিন এক একজন বক্তব্য দেয়। ঠিক ওই রকম আমি মনে করি যে আমাদের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য এবং সমাজের যারা এলাইট পার্সন তাদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের ওই রকম অনেক বিশেষজ্ঞ স্যার আছে, আমাদের ডক্টরেট করা অনেক শিক্ষক আমাদের কলেজে আছে, আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজে, এবং অনেক গভর্নমেন্ট হাই স্কুল এবং আমাদের নন গভর্নমেন্ট হাই স্কুলেও অনেক ভালো ভালো টিচার আছে যারা এই জীববিজ্ঞান বিষয়ে বা উদ্ভিদ বিদ্যা বা প্রাণীবিদ্যা বিষয়ে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারে এবং বাস্তবতা দেখাইতে পারে। সম্মুখ ধারণা থাকে এই বৃক্ষটার এই কাজ, এটা রোপণ করলে এটা আমরা ফল পাবো, এইভাবে আমাদের প্রত্যেকটা বৃক্ষ সম্পর্কে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের আমার মনে হয় যে এটা সম্মুখ জ্ঞান থাকা উচিত। আমি মনে করি যে কোনো বিষয় পড়াইতে হলে বিশেষ করে আমাদের জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এগুলো বিষয়ে যদি পড়ায়, সঙ্গে সঙ্গে আমাদের পাশেই তো আমাদের গাছ আছে, গাছের জীবন চক্র আছে, পানির জীবন চক্র আছে, সেই বিষয়ে একটা সম্মুখ গাছের সামনে নিয়ে তাদের দেখানো উচিত এবং পড়ানো উচিত। ছাত্রছাত্রীরা তাদের যদি গাছের পাতা সম্পর্কে জানে, গাছের কাজ সম্পর্কে জানে, তাহলে তাদের একটা পাতা নিয়ে আসতে হবে, গাছের জীবনচক্র হলে তাদের সমস্ত মূল কাণ্ড সমস্ত কিছু তাদের বিশ্লেষণ করে দেখাইতে হবে। এই জন্য আমি মনে করি যে গাছের বিকল্প নাই, তো আমি মনে করি আমাদের যে বন বিভাগ আছে তাদেরও উচিত আমাদের যে সমস্ত আগের গাছ ছিল সেই সমস্ত গাছ যে হারিয়ে গিয়েছে এই সমস্ত গাছগুলো এরা আমার মনে হয় যে এই গবেষণা করে সেই সমস্ত গাছ এখনও উৎপাদন বা প্রজন্ম করা সম্ভব আমি মনে করি। অনেক প্রাচীন গাছ ছিল সেই গাছগুলো এখন বিলুপ্তর পথে, সেই সাথে আমি মনে করি যে আমাদের সিরাজগঞ্জে অনেক ছাদ বাগান হয়েছে, এই ছাদ বাগানে অনেক গাছ হচ্ছে, সেই জন্য
এবং অনেক বিল্ডিং এখন হচ্ছে যেখানে ছাদ বাগান এখন হয় নাই ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উনি ইতিমধ্যে ছাদ বাগান তৈরি করে উনি শ্রমিকপ্রদ একটা উদাহরণ আমাদের সামনে তৈরি করেছেন সেই সাথে এই মেলাকে আরো আমি মনে করি এক মাস বৃদ্ধি করা এইজন্যই প্রয়োজন আমি মনে করি সিরাজগঞ্জ যত বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং এই এবং স্কুল কলেজও অনেক বিল্ডিং আছে তাদেরও ছাদ বাগান উদ্বুদ্ধ করার জন্য এবং প্রচার করার জন্য ছাত্রছাত্রীদের ইনক্লুড করার জন্য তাদের সহযোগিতার জন্য তাদের জানার জন্য এই বৃক্ষমেলা আপাতত আরো এক মাস বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি